চেঞ্জ হচ্ছে, খুশখুশে কাশি হওয়ার সম্ভাবনা খুব বেশি, আর খুশখুশে কাশির কষ্ট সাংঘাতিক। রাত্রিরে ঘুমোতে পারবেন না, একটু শুলেই কাশি যেন আরো বেশি হয়। এই ধরনের সমস্যাগুলো থেকেই যায় আমাদের মহিলাদের, বিশেষ করে এই সমস্যাগুলোকে ইগনোর করতে করতে একটা সময় খুব কষ্ট হয়, পেটের যন্ত্রণা হয়ে যায়, কাশতে কাশতে বুকে পিঠে ব্যথা হয়ে যায়। এই কাশিটা আমাদের কি করে এড়াতে পারি, মানে এই কাশির হাত থেকে আমরা কি করে মুক্তি পেতে পারি বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি কাশি হলে কোন কোন খাবারগুলো খাওয়া একেবারেই উচিত নয়। প্রথমে বলি ক্যাফিন জাতীয় খাবার, অর্থাৎ কফি। কফি কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না, কারণ আপনার এই খুশখুশে কাশিটা কিন্তু কফি খেলে আরো বেশি বাড়বে, সে কারণে কফিকে তখন অ্যাভয়েড করতে হবে যদি আপনার খুশখুশে কাশি হয়ে থাকে। ভাজা জাতীয় খাদ্য খাওয়া যাবে না, কারণ তেলটা, যে তেলে ভাজা হচ্ছে সেই তেলটা কিন্তু আমাদের কাশির জন্য ক্ষতিকারক, কাশিটা আরো বাড়িয়ে দিতে পারে, তাই ভাজা জাতীয় কোনো খাদ্য খাওয়া যাবে না। প্রক্রিয়াজাত খাবার যেমন ধরুন চিপস, তারপরে সাদা রুটি, সাদা পোস্ত, এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না, এগুলোও কিন্তু ওই খুশখুশে কাশি বাড়ানোর জন্য অনেকটাই দায়ী হয়ে যায়, কারণ এই প্রক্রিয়াজাত খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমিয়ে দেয়, ফলে আপনার এই যে এগুলো তো সংক্রমণ ব্যাধি, কাশি বলুন সর্দি বলুন, এইটা খুব তাড়াতাড়ি আপনাকে স্পর্শ করতে পারবে এবং কষ্টদায়ক হবে, সেই কারণে এই খাবারগুলো এড়িয়ে যেতে হবে। খুশখুশে কাশি হলে অ্যালকোহল খাওয়া চলবে না, কারণ এটা শরীরে জল শূন্যতাটাকে বাড়িয়ে দিচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে কমিয়ে দিচ্ছে, সেই কারণে যদি আপনার ঠান্ডা লাগে বা কাশি হয় অ্যালকোহল কিন্তু সেই সময় কোনোভাবেই খাওয়া যাবে না। আমরা সকলেই জানি যে ঠান্ডা লেগেছে, কাজেই ঠান্ডা খাবার খাওয়া যাবে না, অর্থাৎ আইসক্রিম খাওয়া যাবে না, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, তার কারণ এগুলো আমাদের শ্বাসনালীটাকে শুষ্ক করে দেয়, ফলে আপনার কাশিটা আরো বেড়ে যাবে, সে কারণে এই ধরনের খাবার খাওয়া যাবে না। টক জাতীয় ফল খাওয়া যাবে না, কারণ সাইট্রিক অ্যাসিড থাকে এতে, এই ধরনের ফলে, তাতে আপনার কাশির বা কফটা জমে যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু খুশখুশে কাশিটা বেড়ে যেতে পারে, সেই কারণে টক জাতীয় কোনো ফল খাওয়া যাবে না। অর্থাৎ খুশখুশে কাশি হলে এই খাবারগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না, সেটা হচ্ছে কফি, অ্যালকোহল, ঠান্ডার কোনো খাবার, ভাজাভুজি মানে তেলে ভাজা কোনো খাবার, এছাড়া আপনার প্রক্রিয়াজাত খাবার যেরকম চিপস বললাম, হাতের সাদা রুটি, সাদা পোস্ত, এইগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না। আজকের ভিডিও থেকে জানা গেল কাশি হলে এই খাবারগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন, আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কাশি যদি আপনার হয়েই যায় তাহলে এই খাবারগুলো কিন্তু বর্জন করতে হবে, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।